হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই ফৌজিয়া ব্লগ। আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা হলো, দেখেন, সরিষা পাতা। এই সরিষা পাতা দিয়ে আমি ভর্তা করব। তো এই ভর্তাটা আসলে খাইতে খুবই টেস্টি। দেখেন, আমার গার্ডেন থেকে ফ্রেশ সরিষা পাতা তুলে আনছি। তো এই সরিষা পাতা দিয়ে আমি ভর্তা করব। সকালে এত গরম ছিল, আর ভর্তার সাথে এখন মাছ আমি ফ্রাই করে রাখছি, এয়ার ফ্রাই করে। আর এখানে কাঁচামরিচ অ্যান্ড চিলি রেডি করে রাখছি। এখন আমি পাতাগুলো কাটব। এখন এই পাতাগুলোকে আমি সুন্দর করে এখন আমি কাটব। এই পাতাগুলোকে অনেক চিকেন চিকেন করে কাটলে খুবই টেস্টি হয় সালাদটা। এই সালাদের মতোই আর কি, আমাদের আমরা বড়াই করি। তো এই আসলে অনেক টেস্টি, অনেক ভালো লাগে মাছ দিয়ে, মাছ ভাজি দিয়ে সাথে। এমনিও খাওয়া যায়, মাছ ভাজি ছাড়াও যদি করা হয় তাহলে এমনিও খাওয়া যায়। তো আমি আসলে অনেক চিকেন চিকেন করে কাটতে পারি না। অনেক চিকেন চিকেন করে কাটলে ভালো হয়। আমি যতটুকু পারি চেষ্টা করতেছি, দেখা যাক। যেমন নালি শাক অ্যান্ড ওইটা, ওইগুলো আপনার যত চিকেন করে কাটবেন অত টেস্টি। চেষ্টা করতেছি, দেখা যাক কতটুকু চিকেন হয়। আজকে আমাদের ওয়েদারটা সকালে অনেক সুন্দর ছিল, অনেক গরম অ্যান্ড অনেক সানি ওয়েদার। খুব বেশি গরম ছিল আর সূর্য ছিল, সকাল থেকেই এত গরম মনে হচ্ছিলাম। তখন হঠাৎ করে দেখি ওয়ার্নিং দিতেছে যে ঠান্ডা স্টর্ম অ্যান্ড টর্নেডো আসতেছে। তো এখন টর্নেডো শুধু একটা ঝাটকাই দিছে, প্রথমে শিল পড়ছে, তারপর বাতাসটা একটা তুফান একটা ঝাটকা দিছে। যদি বেশি ঝাটকা দিত তাহলে কি হইতো আল্লাহ জানে। আমাদের পেটিওর তো শেড উড়াই নিছে, আর তো অনেকের হয়তো আরও উড়াই নিছে, গাছপালা পড়তেছে অনেক। এখন আবার আসতেছে মনে হয়, আবার বাতাস স্টার্ট হয়েছে, অনেক বাতাস আর অনেক বজ্রপাত হয়েছে। তো সেই জন্য এই দেশে আবার ওয়ার্নিং দেয় যে বাইরে না যাইতে, কারণ বাইরে গেলে হয়তো বজ্রপাতের নিচে পড়তে পারেন, সেই জন্য। তারপর গাছপালা পড়ে সেই জন্য। দেখেন, আমি পাতাগুলো কাটলাম, এচ্ছে চিকন আমি আর করতে পারি না, যতটুকু পারছি চেষ্টা করছি। এখন এই পাতাগুলোকে আমি পেঁয়াজ, যে মজার গ্রান বাইরেছে আপনার সরিষা পাতার গ্রান তো অনেক মজার, যদি বানান খাইয়া দেখবেন কীরকম টেস্ট। আমার পাতাটা দেখেন কাটা হয়ে গেছে, এখন আমি মাছটা কাটা বেছে নিব। কাঁচা কাঁটা তো খাওয়া যাবে না, কাঁটাটা একটু বাচ্চাদের মুখে লাগবে কি বড়দেরও তো গলায় লাগবে, মুখে লাগবে, বা কাঁটা কিন্তু অনেক ভয় লাগে, তাই জন্য কাঁটা বেছে নিব। একটু হলো মিগেল মাছ বাজি করছি। দেখেন ভিউয়ার্স, আমার মাছটা কাঁটা বাঁচানো হয়ে গেছে। এখন আমি এই পাতাটা দিয়ে ভর্তা করব। এখন আমি এই পাতাটার মধ্যে এখানে পেঁয়াজ অ্যান্ড কাঁচামরিচ আমি কেটে রাখছি, ওইখানে ঢেলে দিব। আর সাথে টেস্ট মতো লবণ দিব, টেস্ট মতো লবণ দিব। আমার মনে হয় বেশি হয়ে যাবে, একটু ফেলে দিই, কারণ পাতা খুব বেশি না। এখন আমি ওইটাকে একটু ভালো করে, পেঁয়াজটাকে একটু ভালো করে লবণের সাথে যেমন মাস করে নিব। এই পাতা থেকে অনেক পানি বের হয়, তো পানিটা কিন্তু আসলে খুবই ভালো। পাতা তো এমনিই খাওয়া ভালো, ভেজিটেবল এ, ভিটামিন এ আছে, আর পাতাটার মধ্যে তো আরোই ভালো। এই আমি এখন ওইটাই পেঁয়াজটাকে সবগুলোর সাথে আমি মিক্স করে নিব, সাথে এই মাছটাও আমি দিয়ে দিব। এই দেখেন, এখন আমার এই ভর্তাটা যে কত টেস্টি,
যদি আপনারা যারা কখনো খান নাই সরিষা পাতা, আপনারা খেয়ে দেখেন। আমি একটু কড়কড়া করে মাছটা বেজে ফেলছি, কারণ এয়ার ফ্রাই করছি তো একটু ভুলে গেছিলাম লামাইতে, তো একটু কড়কড়া হয়ে গেছে। তো কড়কড়া হওয়াতে আরও ভালো, আরও টেস্ট ভালো হবে। স্কিনগুলো কড়কড়া বানিয়ে এবারে মচমচে হয়ে গেছে। তো ওই দেখেন আমার ভর্তাটা হয়ে গেল, ভেরি ইজি অ্যান্ড সিম্পল ভর্তা। এই ভর্তা সবাই জানে, আমাদের দেশের আপুরা আংটিরা সবাই মোটামুটি জানে, ইভেন ওই এখানে আমার বয়সী যারা আছে সবাই জানে। তারপরেও আমি একটা রেসিপি দেখাইলাম, যারা নতুন যদি কোনো সময় খাইতে চান নতুন সংসারে এখনকার জেনারেশনের, তো এটা বানাইয়া খাইতে পারবেন। তো যদি ভালো লাগে আমার চ্যানেল, আমার পেজ, আপনারা লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর দেখতে থাকেন আমার ইউটিউব চ্যানেলে, যাইন গিয়ে দেখেন। আজকের জন্য এখানে ভালো থাকেন, আল্লাহ হাফিজ।